নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গোপাস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পেঁয়াজি বা পেঁয়াজ পকোড়া, যেটাই আপনারা বলেন। বর্ষার দিনে সন্ধেবেলায় এই রকম গরম গরম পেঁয়াজি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, আর এটা বানাতেও খুব বেশি টাইম লাগে না। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক পেঁয়াজি বা পেঁয়াজ পাকোড়া আমি কিভাবে বানাই। পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা বেসন নিয়ে নিয়েছি। এই বেসনের মধ্যে দিয়ে দেব আমি এখানে 5টা বড় সাইজের পেঁয়াজকে, ঠিক এভাবে কুচি করে রেখেছি, ওগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব পেঁয়াজগুলোকে আমি এভাবে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন মশলা। চিকেন মশলাটা দিলে কি এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার আমি সবগুলোকে একসাথে এভাবে মেখে নেব। প্রথমে আমি হাত দিয়ে এভাবে মেখে নেব, তারপরে এখানে জল ব্যবহার করব। এবার আমি অল্প পরিমাণে জল দিলাম, খুব বেশি জল দেওয়ার এখানে একদমই দরকার নেই। মাখার সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এটা যেন বেশি পাতলা না হয়ে যায়, ঠিক আমি যেমন মেখে নিলাম এমনই রাখতে হবে। মাখাটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। এখানে কিন্তু তেলটা একটু বেশিই ব্যবহার করতে হবে। তেলটা বেশ গরম করে নেব, আমি একটু দেখে নিচ্ছি গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজিগুলোকে এভাবে ছেড়ে দেব। প্রথমে আমরা একটা সাইড খুব ভালো করে ভেজে নেব, তবে এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে করে নেবেন, না হলে পেঁয়াজিটা ভাজার সময় ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ এভাবে উল্টে ভেজে নেব। এখানে কিন্তু আমাদের পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, এটাকে আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। এখানে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা একদমই হিটে দেবেন না, না হলে পেঁয়াজিগুলো পুড়ে যেতে পারে। পেঁয়াজিগুলো পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
এগুলোও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, এগুলোকেও একটা পাত্রে তুলে নেব। পেঁয়াজিগুলোকে সব আমি এখানে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে আপনারা কিন্তু এরকম গরম গরম পেঁয়াজি বানিয়ে খেতেই পারেন। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর বর্ষার দিনে এইরকম পেঁয়াজি হলে তো আর কোনো কথাই হবে না। তো বন্ধুরা, আমার আজকের এই পেঁয়াজির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।